আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে মামানি কিছু প্রোডাক্টস এর রিভিউ দিবেন। ফার্স্টেই তার হাতে আছে হচ্ছে ভিটামিন ই। আপনাদের অনেকেরই চিন্তা থাকে যে ভিটামিন ইটা আসলে কি কি কাজে লাগে। অনেকে বলে থাকেন যে এটা ফেয়ার করে না, এটা ফেয়ারের জন্য আপনারা হয়তো দেখে থাকেন, এটা অনেকেরই কনফিউশন আছে। সেজন্য আজকে আমাদের এই ভিডিওটা করা। মামানি হচ্ছে এটা অনেক দিন ধরে ইউজ করছেন, তাই সে আপনাদেরকে রিভিউ দিবেন। এই ভিটামিন এটা আপনারা অ্যাপ্লাই করবেন স্কিনে, করার পরে দেখবেন আপনার যাদের পাতলা চামড়া, চামড়াটাকে মোটা করবে এবং স্কিনটাকে সফট করবে। এটা শুধু এই কাজই, এটা ফেয়ার করবে সেরকম কোনো কথা নেই, এটা ফেয়ার করে না স্কিনকে। যতদূর আমরা ইউজ করে এটা দেখতে পেরেছি আর কি, এটার কাজ হচ্ছে এটাই। যাদের আপনাদের কনফিউশন আছে তারা আর কি এটা ক্লিয়ার করে নিতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে, যদি দেখে থাকেন। তাহলে আপনারা দেখে নিচ্ছেন ভালোভাবে, এটার আবার অনেক নকল প্রোডাক্টস রয়েছে, সেটা আপনারা আইডেন্টিফাই করে একদম যেটা আসল সেটা আইডেন্টিফাই করে নেবেন। না হলে থাইল্যান্ডের প্রোডাক্টটা হচ্ছে সব থেকে বেশি ভালো, যেটা আর কি স্কিনের জন্য বেশি কাজ করে। আর হচ্ছে আপনারা না হলে যদি নকল প্রোডাক্ট আপনারা ইউজ করেন, তাহলে হতে পারে যে আপনাদের স্কিন ভালো থেকে আরো বেশি খারাপের দিকে গেল। সেই জন্য আপনারা অবশ্যই এটা নকলটা যাচাই করে নেবেন কোনটা নকল এবং আসল। এরপরে যে প্রোডাক্টটা মামানির হাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুল হোয়াইট। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ফোকাস করে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এটা যদি আপনারা কেউ ইউজ করে থাকেন তাহলে এটা তাদের জন্য আর কি, তারা জানতে পারবেন এটার কি কি উপকারিতা রয়েছে। এটা একটা নাইট ক্রিম, এটা রাত্রে শোয়ার সময় আপনারা মুখে লাগিয়ে ঘুমাবেন, সকালে উঠে মুখটা ধুয়ে ফেলবেন, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। স্কিনটা অনেক ফর্সা করবে, স্কিন ফর্সা করে, স্কিন ভালো রাখে এটাতে, আর পিম্পলস তো মনে হয় কম হয়। এটাও ইউজ করা মামানির, তাই আপনাদেরকে আর কি জানিয়ে দিলো। যারা যারা ইউজ করেন, যারা যারা এটার বেনিফিটস বা এটা যাদের আর কি স্কিনে স্যুট করে না তাদের জন্য আর কি, তারা বুঝে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এটা দেখে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা, আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে এটা আর কি বুঝবেন, দেখবেন। এরপরের প্রোডাক্টটা হচ্ছে রিবন্ডিং হেয়ার স্পাম। এটা হচ্ছে রিবন্ডিং এর জন্য কাজে লাগে। অনেকেই জানেন যে এইসব দিয়ে হেয়ার রিবন্ডিং করা যায়, কিন্তু আসলে এটা একদমই সত্যি না, এটা দিয়ে হেয়ার রিবন্ডিং হয় না। আসল কথা হচ্ছে এটা অনেকেই হয়তো বা কিনতে চাচ্ছেন বা কিনার প্ল্যানিং করছেন, বা কেউ কিনে ফেলেছেন অলরেডি তারা হয়তো জানবে না। যারা এখনো কিনার প্ল্যানিং করছেন তারাই আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন আর কি। মামানি বলেন এটা কি কি করে। এটা চুলে লাগিয়ে 45 মিনিট আপনার চিরুনি দিয়ে চুলটা আঁচড়াবেন, তারপরে 2.5 ঘন্টা বসে থাকবেন, বসার পরে তারপরে ধুয়ে ফেললে চুলটা হয় স্ট্রেট হয় না, এই স্ট্রেটটা হয় না। আপনারা তো জানতে পারলেন যে স্ট্রেট হয় না, তো আপনারা যারা কেনার এটা স্ট্রেট হবে বলে চিন্তা ভাবনা করে এটা কেনার প্ল্যানিং করছেন, তারা তাদেরকে জানিয়ে দিলাম যে এটা স্ট্রেট করে না হেয়ারকে, আসলে যেটা বলা হয়েছে সেটা হয় না। আপনারা হয়তো অনেকেই কনফিউশনেও থাকতে পারেন যারা কিনেছেন, যে এটা কেন হেয়ার স্ট্রেট হচ্ছে না, হচ্ছে না কেন, আসলে এটা করে না, এটা হয়তো চুলকে একটু স্ট্রেট করে, স্ট্রেট না একটু সফট করে, শাইন করে, কিন্তু স্ট্রেটটা করে না, পেকে যায়, সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এটা দিতে পারে, এটা স্ট্রেট মেশিন ছাড়াই হলো, এটা হলো শাইনিং করবে। আসলে মামানিও সে চিন্তা করেই কিনেছিল যে এটা স্ট্রেট মেশিন ছাড়া, যাদের অনেকেরই স্ট্রেট মেশিন থাকে না, যারা আর কি থাকে না তারা হয়তো বা এটার সাহায্যে খুব সহজে স্ট্রেট করে ফেলতে পারে, সেটা চিন্তা ভাবনা করে সবাই কিনে, কিন্তু আসলে সেটা কাজ করেনি। এটাই আপনাদের কাছে আর কি, এইটাই জানানো আর কি আমাদের কাছ থেকে। আপনারা যদি এটা কিনার প্ল্যানিং করে থাকেন তাহলে কিনে দেখতে পারেন অবশ্যই, কিন্তু এটা হয়তো রেজাল্ট সে যেভাবে বলা হয় সেভাবে রেজাল্ট দিবে না, দিবে না। এটা হচ্ছে আমাদের ইউজ করা একটি প্রোডাক্ট। আর এটা কতদিন ধরে ইউজ করছেন আপনি? আমি এটা 3 মাস করছি, 2 বার হবে, বুঝছেন, 1 বছরে
জন্য, এটা তো কিছুই হয় না, আমি যে এতখানি কিছু না, কিছু হয় না, আমার দুঃখিত শরীর জ্বলে যাচ্ছিল জানো না। এটা অর্ধেকে প্রায় ইউজ করা হয়ে গিয়েছে, কিন্তু যে রেজাল্ট মানে পাওয়ার কথা সেই রেজাল্ট আর কি আমরা পাইনি, তাই আপনাদের কাছে এটা জানিয়ে দেওয়া। এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি রেসিপি, সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। সেটা হচ্ছে শীত, যেহেতু এখন শীত চলছে তাই শীতের মধ্যে এই খাবারটি বেশি চলে, এটা একটি ডেজার্ট। তো আপনারা এই ডেজার্টটা বড়রা এবং ছোটরা মেহমান সবার সাথে শেয়ার করতে পারেন, এমনকি মেহমান আসলে আপনি তাদেরকে নাস্তা দিতে পারবেন, সন্ধ্যার নাস্তায় আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা চলুন তাহলে এখন শুরু করছি। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিয়েছি পোলাও চাল এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এটা এখন সেদ্ধ হওয়ার জন্য আমরা চুলায় বসিয়ে দিলাম। এখানে পোলাও চালের পরিমাণ খুব কম, যত কম নেবেন তত বেশি ভালো, দুধের পরিমাণটা বেশি দিতে হবে। আমরা পরিমাণ অনুযায়ী 1 মুঠ নিয়েছি, আপনারা 1 মুঠ কি 2 মুঠ এরকম চাল দিবেন এক পোয়া মাপে আর কি। তারপরে এখন নেড়ে দিতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। আর পানিটা একটু শুকিয়ে গিয়েছিল তাই আর একটু পানি দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে নেড়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গুড়, আপনারা যে যত পরিমাণ মিষ্টি খান সে অনুযায়ী গুড় দিয়ে দিবেন। এবং আমরা এখানে দুধ নিয়েছি হচ্ছে 1 কেজি দুধ, 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আপনারা যে যার মতো পছন্দ মতো যতটুকু বানাতে চান, সব ঘরের সদস্য অথবা মেহমানদের জন্য সদস্য অনুযায়ী যতটুকু বানাতে চান সে পরিমাণ অনুযায়ী বানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমরা এই চালটি সেদ্ধ হওয়ার সময় আমরা তার মধ্যে ১ চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, কারণ আমরা লবণ ছাড়া খেতে পারি না। A few moments later. মাঝে একটু আপনাদেরকে দেখাতে আসলাম, দেখতেই পাচ্ছেন বলক আসছে এবং অনেক সুন্দর ঘন হয়ে এসেছে আর খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। সুগান একটি যে গুড়ির যে পায়েসের যে ঘ্রাণটা সেটা আমরা পাচ্ছি। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং বেশি বেশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো ভুল হয়ে থাকলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।